আনন্দ করে। সব জাতিরই ঈদ আছে, পার্বণ আছে, পর্ব আছে, আনন্দ করে। ইসলামেরও দুটো পর্ব আছে, আমরাও আনন্দ করি। কিন্তু বিশ্বের সকল জাতির সাথে আমাদের ইসলামের মুসলমানদের আনন্দের একটা পার্থক্য আছে। আমাদের আনন্দের তিনটে দিক আছে। প্রথম হলো, তুমি আনন্দ করবে না। মানুষের আনন্দ দুই প্রকার, একটা হলো দেহের আনন্দ, খাও দাও ফুর্তি করো নাচো গাও ইত্যাদি, খাওয়ার আনন্দ, ভোগের আনন্দ। আরেকটা হলো মনের আনন্দ, সেটা হলো ত্যাগের আনন্দ, মানুষকে খাওয়াও দেও। কথা বুঝেননি? আমাদের আনন্দে আগে আমরা করতে পারি না। ঈদ উল ফিতরের আনন্দ করার আগে মুসলিম বিশ্বে কয়েক বিলিয়ন টাকা ডলার জাকাত এবং ফিতরা হিসেবে ব্যয় হয় না? কারণ তুমি একা আনন্দ করো না, আগে ত্যাগের আনন্দ ভোগ করো। গরিবের হাতে সেমাইটা তুলে দাও, টাকাটা তুলে দাও, সুন্দর কাপড়টা তুলে দাও, ওর মুখের হাসি তুমি আগে উপভোগ করো, এরপরে তুমি মিষ্টি খাবে। কথা বুঝেন? কুরবানির ঈদে গোশত ঘরে তুলতে পারবে না, আগে গরিবের হাতে গোশত দাও, ওর মুখের হাসিটা উপভোগ করো, ও যে বাচ্চাদের নিয়ে গোশত রান্না করে খাবে এই আনন্দ অনুভব করো, এরপরে তুমি ঘরে যেয়ে খাও। কথা বুঝেননি? তাহলে ইসলামে আত্মার আনন্দ ঈদের নামাজ পড়ো, মনের আনন্দ মানবতার আনন্দ যে তুমি মানুষকে দাও, ত্যাগের আনন্দ ভোগ করো, এরপরে ভোগের আনন্দ ভোগ করো। আর বর্তমান বিশ্বের সভ্যতা নামধারী যে অসভ্যতা, এখানে আনন্দ মানে ভোগের আনন্দ, খাও খাও ভোগ করো। পহেলা বৈশাখে কেউ দেও শেখায় না, শেখায় নাকি? শেখায়, খাও নাও। যদি পহেলা বৈশাখে আমার নতুন শাড়ি দিতে না পারো, তাহলে একটা অন্তত দড়ি কিনে দিবা। হ্যাঁ, আছে না নেই? এই মিডিয়া, এই অসভ্য বর্বরতা, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ, যারা টাকা আপনার কাছে লুট করার জন্য মিডিয়াকে ব্যবহার করছে, নিত্য নতুন দিবস তৈরি করছে, ভোগ বিলাসিতা শেখাচ্ছে, যুবকদেরকে উদ্বুদ্ধ করছে, কেন খাও কথা বলো, হুইস্কি খাও, মদ খাও, বিয়ার খাও, পেপসি খাও, টি শার্ট কেন, এইটা কেন, সেইটা কেন, কেন খাও, কেন খাও, তারা তোমার টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবে, আর তুমি মানুষ থেকে পশুতে পরিণত হবে। এই জন্যই তৈরি করা হয়েছে, যেহেতু আমরা, বিশ্বাস করেন, পশ্চিমবঙ্গের বাঙালিদের চেয়ে আমরা বেশি অন্তঃসার শূন্য, আমাদের ভিতরে কোনো মাল ম্যাটেরিয়ালস নেই, এই জন্য সহজে আমরা এগুলো গিলি। কই পশ্চিমবাংলার বাঙালিরা তো পয়লা বৈশাখ গিলতে পারেনি, ওরা তো আগের মতোই আছে, আমরা গিলে ফেলেছি, একটা অসভ্যতা আমদানি করেছি যা মানুষের পরিবারকে ধ্বংস করছে, মানুষের মূল্যবোধকে ধ্বংস করছে। একমাত্র সম্পদশালী আন্তর্জাতিক এবং জাতীয় বাণিজ্যিক সাম্রাজ্যবাদদেরকে লাভবান করছে। কথা কি বুঝতে পারছেন?